সরকারিভাবে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে লৌহ পুরুষ স্বাধীন ভারতের মন্ত্রিসভার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস পালিত হলো মহা সমারোহে এডিনগর পুলিশ মাঠে। সেখানে রাষ্ট্রীয় একতা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পুলিশ মাঠে মুখ্যমন্ত্রীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আরক্ষা বাহিনীর জওয়ানরা। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আরক্ষা বাহিনীর জওয়ানদের শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। मैं सत्यनिष्ठा से शपथ लेता हूं कि मैं राष्ट्र की एकता, अखंडता और सुरक्षा को बनाए रखने के लिए सदन को समर्पित करूंगा। পরে তিনি নিজস্ব বক্তব্যে বলেন, 2014 সালে কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। তখন থেকেই লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সারা ভারতবর্ষে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে এই দিবসটি পালন করা হয়। माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी नेतृत्व 2014 ते एक जनों की सरकार आसार पर यह दिन की राष्ट्रीय एकता दिवस उपलक्षे हमरा पालन करे थाकी। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনধারা এবং কর্মকুশলতা প্রত্যেক লোকের অনুসরণ করা উচিত। ওনার জীবন অনেকেই প্রভাবিত করেছে। ভারত স্বাধীন হওয়ার পর অনেক ছোট ছোট রাজন্য শাসিত এলাকাগুলিতে তিনি বিনা যুদ্ধে বিনা রক্তপাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করেছিলেন। সেটা ছিল ভারতের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তাধারা এবং বিচক্ষণতাকে অনুসরণ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতিতে কঠিন লড়াইয়ে বুক চিতিয়ে লড়াই করতে পেরেছেন। ভারতবর্ষের 130 কোটি লোকের স্বার্থে প্রধানমন্ত্রী সেই লড়াইয়ে এখনো জারিয়ে রয়েছে। এই অনুপ্রেরণা ভারতের প্রধানমন্ত্রী পেয়েছেন গুজরাটের মাটিতে জন্ম নেওয়ার সর্দার বল্লভভাই প্যাটেলের কাছ থেকেই। বল্লভভাই প্যাটেলের জীবনধারা এবং কর্মকৌশলতা ও কার্যশৈলী আমাদের সকলের মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। ওনার নেতৃত্বে ভারত স্বাধীন হওয়ার পর ছোট ছোট রাজবাড়া ছিল সেগুলোকে একত্রিতকরণ, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে, সেটা ওনার এক ঐতিহাসিক কদম ছিল। আজকের দিনে সর্দার বল্লভভাই প্যাটেলের যে রাজনৈতিক সোচবোচ এবং কর্মনিষ্ঠাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদী এক নতুন দিশা দিয়ে এই কোভিড পরিস্থিতিতে দেশবাসীর সুরক্ষা এবং দেশের সর্বাঙ্গীন উন্নয়ন এই দোনো দিশাতে কাজ করতে সক্ষম হয়েছে। আর সর্বোপরি ভারতকে এক সুন্দর সার্বভৌম রাষ্ট্রকে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে এক শক্তিশালী এবং 130 কোটি ভারতবাসী স্বপ্নকে সাকার করার জন্য লাগাতার কাজ করে যাচ্ছে। এই অনুপ্রেরণা নিশ্চিত ওই মাটি থেকে আসে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্ম হয়েছে এবং সর্দার বল্লভভাই প্যাটেল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, আমাদের প্রত্যেকের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে এবং নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। সবার পেশা ভিন্ন ভিন্ন, কিন্তু তারপরেও প্রত্যেককে দেশের জন্য চিন্তা করা উচিত, এটাই রাষ্ট্রপ্রেম। মাতৃভূমির প্রতি অনুগত থাকা এবং নিষ্ঠা দেখানোই ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের মূল আদর্শ।
তাই মুখ্যমন্ত্রীর আহ্বান, রাষ্ট্রের জন্য দিনের যে কোনো সময় কোনো না কোনো কাজ আমরা করব সেটা সুনিশ্চিত করতে হবে, তবে তাহলেই সর্দার বল্লভভাই প্যাটেলকে যোগ্য সম্মান জানানো হবে। আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আজকের দিনে আহ্বান করব যে রাষ্ট্র চেতনা, রাষ্ট্র ভাবনা, আমাদের প্রত্যেকের নিজ নিজ কর্ম রয়েছে, কর্ম পদ্ধতি রয়েছে, পেশা রয়েছে। আমি কৃষক হতে পারি, আমি কোনো অটো চালক হতে পারি, কোনো রিক্সা চালক হতে পারি, মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাজ করতে পারি বা কোনো সরকারি জায়গায় বিভিন্ন দায়িত্ব কাজ করতে পারি। কিন্তু প্রতিদিন একবার রাষ্ট্র হতে চিন্তন করা, সর্বাঙ্গীন বিকাশের বিষয়ে চিন্তন করা। পরিবার তো সবাই আছে, কিন্তু পরিবার হোক, গ্রাম হোক, ডিস্ট্রিক্ট হোক, রাজ্য হোক, রাষ্ট্রের কল্পনা হোক, তার জন্য সবচেয়ে যদি প্রয়োজন কোনোটা সেটা হচ্ছে রাষ্ট্রপ্রেম, মাতৃভূমির প্রতি বন্ধনা, মাতৃভূমির প্রতি নিষ্ঠা। সেটাই সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের মূল আদর্শ। সেটাকে প্রতিদিন আমি প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে আহ্বান করব যে আমাদের পরিবারের এক মন্ত্র হওয়া উচিত যে রাষ্ট্রহিতে আমরা সর্বাঙ্গীন বিকাশের জন্য দিনে কোনো না কোনো একটা কাজ নিশ্চিত করবো বা তার সঙ্গে সহযোগিতা নিব। তবে সর্দার বল্লভভাই প্যাটেলের যে চিন্তা ভাবনা এবং ওনার যে রাষ্ট্রনীতি। এদিকে রাজ্য আরক্ষা বাহিনীর একটি টিম গুজরাটে পৌঁছেছে, সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের যে বিশ্বের সর্বোচ্চ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে সেখানে তারা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন। এজন্য এদের ত্রিপুরা পুলিশকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।